বিচার ব্যবস্থায় বিলম্ব হওয়ায় চচুরা আদালতের এজলাসের ভেতরে হাতের শিরা কাটলেন এক বিচারাধীন বন্দী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। পুলিশ সূত্রে জানা যায়, চন্দননগর হলদেডাঙ্গার বাসিন্দা বিক্রম কুণ্ডুকে 2020 সালে এনডিপিএসির ঘটনায় গ্রেপ্তার করে চন্দননগর থানা। প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও সেভাবে বিচার পাচ্ছেন না আসামিরা। এনডিপিএসের কেসে দীর্ঘদিন আসামিরা আসছেন, কিন্তু সেভাবে ডেট পাচ্ছেন না। বিলম্ব হচ্ছে বিচার ব্যবস্থার, মানসিক অবসাদেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। তবে কি করে ব্লেড নিয়ে এজলাসের ভেতরে ঢুকলো, এই নিয়ে গাফিলতির প্রশ্ন তুলেছে স্থানীয় মানুষ। হুগলি ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির সভাপতি পার্থ নিয়োগী বলেন, এজলাসের ভেতরে কে বা কারা ওকে ব্লেড দিয়েছে জানি না, তবে কোর্ট লকআপের ভেতরে এসব হবে না। রাস্তায় হয়তো বন্ধু বান্ধবরা দিতে পারে, যদিও গাফিলতির একটা বিষয় থেকেই যাচ্ছে, পুলিশি তদন্তের পর বোঝা যাবে। চুচুড়া ইমামবাড়া হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর হুগলি জেলা সংশোধনাগারে যুবককে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর। আজকে এনডিপিএস 5320 স্পেশাল করে ডেট ছিল, বিক্রম কুণ্ডু বলে একটা এনডিপিএস এর আসামি, সে ব্লেড দিয়ে নিজের হাত নিজে কেটে ফেলেছে। হ্যাঁ, এজলাসের ভিতরে তাকে নিয়ে আমাদের লকআপের যত ফোর্স আছে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে জুড়ে অফিসে নিয়ে গেছে। এই যারা এনডিপিএস এর আসামি, তারা দীর্ঘদিন ধরে জেলখানায় আছে, ঠিকমতো বিচার ব্যবস্থা পাচ্ছে না, ঠিক হচ্ছে না, ডেটে তোমার ডেটের পর ডেট ঘুরছে, দিনের প্রতি তারা জেল কাটছে, তাদের মধ্যে একটা অনিয়া সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তারা বেরোতে পারবে না এই ভাবনা ভাবছে, সেই ভাবনা থেকে মানসিক চাপ পড়া পরে এইসব করে ফেলছে। সেটা কে বা কারা তারাতে ব্লেড দিয়েছে বলতে পারবো না, ঠিক আছে। এই ঘটনা লকআপে রাখাবে, লকআপ থেকে হয়তো যাচ্ছে, তার বাড়ির লোক দিয়ে দিল, লকআপের ভিতর তো সব চেক করে ঢোকায়, লকআপের ভিতরে কিছু হয় না। আমাদের লকআপবাবু খুব স্ট্রং, এইসব ব্যাপারে অ্যালাউ করে না কিছু, বাড়ির লোককে অ্যালাউ করে না, তো এইসব অ্যালাউ করবে, বাড়ির লোক হয়তো বা কেউ বা বন্ধু বান্ধব হয়তো ওই লকআপ থেকে এন্ট্রাসে যাওয়ার পথে হয়তো কেউ কিছু করতে পারে, কথা বলে দিতে পারে, কিন্তু লকআপে এরকম হয় না, এটা আমি বিশ্বাসে পাই। হ্যাঁ, গাফিলতি তো কিছুই আছে, কার গাফিলতি আবার পুলিশ তদন্ত করে দেখবে। বিচার এনডিপিএস ঘরে প্রচুর বিলম্ব, কোভিডের পর থেকে, কোভিড সময় তো হয়নি কিন্তু কোভিডের পর থেকে স্লো যাচ্ছে, আজকে এক বছর দেড় বছর হয়ে গেছে। নিউজ আজ বাংলা, হুগলি। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।